বছর দুয়েক আগে পঞ্চায়েতের তৈরি টিউবওয়েল বিকল হয়ে পড়ে। পানীয় জলের সমস্যায় ১২ থেকে ১৫টি পরিবার। ঘটনাটি চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের কুয়াপুর ৪ নম্বর গ্রাম পঞ্চায়েতের শামগঞ্জ উত্তরপাড়া এলাকার। এই এলাকায় বর্তমানে ১২ থেকে ১৫টি পরিবারকে পাশের বাড়ির ট্যাপের জলের উপর নির্ভর করে থাকতে হয় বলে দাবি স্থানীয়দের। এ নিয়ে পঞ্চায়েত দপ্তরে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। যদিও এ বিষয়ে পঞ্চায়েতকে জানানো হয়, বিষয়টি নিয়ে এবারে নতুন পঞ্চায়েত বোর্ডকে কেউ জানায়নি বলেন তারা। যদিও গুরুত্ব দিয়ে ওই সমস্যার সমাধান দ্রুত করা হবে বলে জানানো হয়েছে। দরখাস্ত দিয়েছিলাম, দরখাস্ত দিয়ে বলল বাগান হবে বলে, আর বাগান তো এসেনি, আর স্যার পড়ে রয়েছে। কতদিন হবে এটা পড়ে আছে? প্রায় ধরুন আর ৬ মাস। পঞ্চায়েতে দরখাস্ত দিয়েছি এবং পঞ্চায়েতকে বারবার ধরে বলেছি, পঞ্চায়েতকে রাস্তার জন্য বলছি, বলছে এখন কোনো সমস্যা করা যাবে না যতক্ষণ না পঞ্চায়েত বলছে। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি রিপোর্ট, এএনএম নিউজ। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক। চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।